আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। এবারের ঈদটা একটু বেশি স্পেশাল তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজের জন্য, কারণ বিয়ের পর প্রথম একসঙ্গে ঈদ পালন করছেন তারা। বিশেষ এদিন আরও আনন্দময় করে তুলতে রাজপরি উড়ে গেছেন কক্সবাজারে, সেখানেই করছেন ঈদ। সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যান এই দম্পতি। সেখানে তাদের পুরো এক সপ্তাহ থাকার পরিকল্পনা আছে। এই যাত্রায় পরিমণিদের সঙ্গী হয়েছেন নায়িকা নানা শামসুল হক গাজীও। যোগাযোগ করা হলে ঈদ শুভেচ্ছা জানিয়ে পরিমণি বলেন, প্রথমবার স্বামীর সঙ্গে ঈদ পালন করতে কক্সবাজার এসেছি, এবারের ঈদটা কাছের দুই মানুষকে নিয়ে 7 দিনব্যাপী সমুদ্র তীরে কাটাবো, রয়েছে নানান আয়োজন। পরিমণি আরও বলেন, সমুদ্রের বিশালতা আমাকে বরাবরই টানে। রাজও আমি ঠিক করে রেখেছিলাম কক্সবাজারে ঈদের সময়টা থাকব, নিরিবিলি কয়েকটা দিন নিজেদের মতো কাটিয়ে আবার ঢাকায় ফিরব। এদিকে রাজ বলেন, পরিমণির জেল জীবন তার মনে বড় রেখাপাত করেছে। সে ছাড়া পাওয়ার পর আমরা আবার বিয়েও করে ফেলি। পরির আশা ছিল বিয়ের পর প্রথম ঈদ কক্সবাজারে কাটাবো, তাই ওর আশা পূরণ করতে কক্সবাজারে চলে এসেছি। ঢালিউড সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমণির জীবনে ঝড় বয়ে গেছে। বোট ক্লাব কাণ্ড, মাদক মামলায় গ্রেফতার, কারাগার ও বিয়ে সব কিছু একই পঞ্জিকা বর্ষে ঘটেছে। বিয়ের পর কিছুটা থিতো হতে চাইছেন পরিমণি, সন্তানও নিয়েছেন। কিছুদিন পরেই তার ও রাজের ঘর আলো করে আসবে তাদের সন্তান। বিয়ের পর রাজ পরির এটাই প্রথম ঈদ। ঈদুল ফিতরে পরিমণির বায়না ধরেছিলেন ঘুরতে যাওয়ার, স্ত্রীর ইচ্ছে অনুযায়ী তাকে নিয়ে কক্সবাজার বেড়াতে গেছেন রাজ। সোমবার সকালে পরিমণি বিমানবন্দরে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন, সেখানে তিনি কোথায় যাচ্ছেন কিছুই বলেননি। পরে জানা যায় পরিরাজ এখন কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন, থাকবেন আরও কটা দিন। তারা দুজন এবারের ঈদের সময়টা কক্সবাজারে উদযাপন করবেন। উল্লেখ্য, গত বছরের 17 অক্টোবর পরিমণি ও রাজ লুকিয়ে বিয়ে করেন বলে 10ই জানুয়ারি দেওয়া ফেসবুকের একটি স্ট্যাটাসে প্রকাশ করেন, জানান মা হতে যাওয়ার খবরও। এরপর গত 22 জানুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে ফের বিয়ে করেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।